চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের বা কাহারা জানি মিতুলের খুনের মামলাটা নিয়ে খোঁজ শুরু করেছে। কে সেটা আমি জানি না। তো কি কথাটা কে জানালো? মিস্টার হামিদ, তুমি তো তাকেই মিতুলের মামলাটার খোঁজ রাখতে বলেছিলে। কিন্তু হামিদ জানিয়েছে, আমি তো বলতে পারলাম না এই লোকটা কে। কাজেই তুমি যে বলছো বাবা ভালো নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে না। ও, নিজের বাঁধ থেকে তুই বাইরের বন্ধুকে বেশি বিশ্বাস করিস? হ্যাঁ মা, এখানে বাইরের মানুষ আর ঘরের মানুষের কোনো কথা নেই। শরীফ হচ্ছে ডাক্তার, ও বেশি বুঝবে না। আচ্ছা, মেনে নিলাম যে ডাক্তার শরীফ ভালো বুঝে, শরীরটাকে ভালো বুঝে, কিন্তু মনটা কি ডাক্তার শরীফ আমার থেকে ভালো বুঝে? মন খারাপের চিকিৎসা করার কথা নেই, আমি রাখি। আমার কেন জানি মনে হচ্ছে ওই নাজিফার স্বামী মিতুলকে নিয়ে কোনো একটা ঝামেলা আছে। তার খুন হওয়া, তার চুরি করা ইত্যাদি ইত্যাদি নিয়ে। তুমি অনেক উল্টাপাল্টা কথা বলছো, মানে তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার সাথে কথা বলা উচিত হয়নি। ম্যাডাম, আমি মিতুল, মিতুল দা তথ্য অফিসার। বলুন, আপনাকে কি তথ্য দিয়ে সাহায্য করতে পারি? আমার মিতুলের গ্রামের ওর কাছের বন্ধু বান্ধব আর বড় ভাইদের তথ্য লাগবে। ঘুষ এনেছেন? হ্যাঁ। আরে ঘুষ, আরে এই যুগে ঘুষ ছাড়া কাজ চলে? আপনি আগে তথ্য দিন, তারপর আপনাকে ঘুষ দেওয়া হবে। ওকে, খুশি করে দিয়েন কিন্তু। হ্যাঁ, সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিল সুমন। সুমন তো কুয়েত চলে গিয়েছিল, সুমনের তো বিজনেস পার্টনার হওয়ার কথা না। আমি এমন একজনকে খুঁজছি যার সাথে মিতুল বিজনেস করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তথ্য এখানে যা আছে সেটা হচ্ছে সজীব বুদ্ধিমান ছিল, পোলট্রি ফার্মের ব্যবসায় যদিও মার খেয়েছিল। সে কি পরে এসে ঢাকায় গার্মেন্টসের ব্যবসা শুরু করেছিল? দেখুন মিস নাজিফা, তথ্য দেওয়ার আগে আমি আপনাকে একটা বিষয় একদম ক্লিয়ার করে দিতে চাই। আপনার মনে যে তথ্যগুলো ছিল, যেগুলো আপনি এখন মনে করতে পারছেন না বা ভুলে গেছেন, আমি শুধুমাত্র সেই তথ্যগুলোই আপনাকে দিতে পারবো। বুঝেছি, তুমি তো স্রেফ আমার কল্পনা, শুধুই আমার স্মৃতি। এক্স্যাক্টলি। তাহলে সজীবের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, তার বিজনেস করার সম্ভাবনা আছে। আর আর এলাকার বড় ভাইদের খোঁজ জানাতে হবে। কোন বড় ভাই? নাম তো জানি না, আমি শুধু দূর থেকে দুই একবার দেখেছি। তুমি তো কখনো তোমার বন্ধুদেরকে বাড়িতে আনোনি, পরিচয় করিয়ে দাওনি। কি করে দেব, যাদের সুন্দরী বউ থাকে ঘরে তাদের খুব টেনশনে থাকতে হয়, যদি বড় ভাই বা ওই এলাকার বন্ধু ওরা যদি লাইন মারা শুরু করে। সেই জন্য মিতুল আর কি করো না,
দেখো আমি তোমাকে বুঝলাম, আসলে তুমি তো ডাক্তারি পড়তে আর ওরা ছিল অশিক্ষিত টাইপের ছেলে পেলে, তাই তোমার ধারে কাছে আসতে সাহস পেত না, আর আমিও সে কারণে ওদেরকে কখনো ইন্সপায়ার করিনি আসার জন্য। তাহলে কি তোমার বড় ভাইদের কোনো তথ্যই পাবো না? আচ্ছা তুমি তো বললে যে দূর থেকে তাদের চেহারা দেখেছো, চেহারার কোনো বর্ণনা বা এরকম যদি কিছু বলতে পারো তাহলে খুঁজে দেখতে পারো। একজন ছিল বেশ ফর্সা, গালে একটা কেমন কাটা দাগ ছিল মনে হয়। হ্যাঁ মনে পড়েছে, চেয়ারম্যানের ছেলে, ওই বাবার ওই গম টম এগুলো চুরি করে এগুলো খেয়ে বেশ নাদুস নাদুস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু মোটা করে। আর সে কি গার্মেন্টস এর মতো এরকম ঝক্কির বিজনেস করতে পারে? তাও ঠিক। আচ্ছা সে বাদ, আরেকজন ছিল একটু হ্যাংলা করে, সাইকেলে করে ঘুরে বেড়াতো। কি সাইকেল বলুন তো, ফনিক্স নাকি ইন্ডিয়ান? এত ডিটেল তো জানি না মিতুল। তাহলে কি করে বলি, আমার সব বন্ধুরাই তো ওই সাইকেল বা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। ফিনিক্স হবে মনে হয়, ওটার উচ্চারণ ফনিক্স না ফিনিক্স। আপনি তো আচ্ছা মানুষ, কল্পনার মানুষকে উচ্চারণ শেখাচ্ছেন, মাস্টারি করছেন। সরি অফিসার, আপনি একটু ওনার ব্যাপারে খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে দেখছি, হ্যাংলা ফনিক্স সাইকেল, সরি ফিনিক্স সাইকেল, এই 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 পেয়েছি। ও কি তোমার আগে বা পরে ঢাকায় এসেছিল? তোমার মনে নেই আমি বলেছিলাম যে আমার একটা বন্ধু পাগল হয়ে গেছে? হ্যাঁ বলেছিল তো। এই হচ্ছে সেই, বলো কি? হ্যাঁ প্রেমে ছাঁকা খেয়ে পাগল হয়ে গিয়েছিল, পরে কি ওই পাবনা মেন্টাল হসপিটাল পাঠানো হয়েছিল। আচ্ছা তাহলে পরের দিকে যাই। আমার মনে হয় কি আপনারা পরের দিকে যাওয়ার দরকার নেই, আমার কেন যেন মনে হচ্ছে আপনি এমনিতেই পাগল হয়ে যাবেন। আর মাত্র দুজনের ব্যাপারে একটু জানবো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস নাজিফা, আপনি আপনার কল্পনাটাকে ভাঙুন, আপনি অলরেডি সিজোফ্রেনিয়া রোগের কাছাকাছি চলে আসছেন, এরপরে আপনি কিন্তু পাগল হয়ে যাবেন। মানে আমি বলছি দয়া করে নিজের মাথার উপর এত জোর খাটাবেন না। আর মাত্র দুজন, আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি আপনি ওই এলাকায় চলে যান, গিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন, আর নিজের মাথায় এই প্রেশারটা নেবেন না, অন্তত আমাদের মেয়েটার কথা ভাবুন। আপনার যদি কিছু হয়ে যায় মেয়েটার কি হবে তাহলে? ওকে ওকে ওকে, আমি আমার কল্পনা ভাঙছি। আচ্ছা আপনার ঘুষ আপনাকে কত দিতে হবে, কত দিলে আপনি খুশি হন বলেন? আমার মেয়ে এবং আমার মা যাতে খুশি থাকে, খুশি মনে থাকে, সেই ব্যবস্থাই করুন, সেটাই হবে আমার ঘুষ। প্রতি 5 মিনিট পর পর তুমি টেম্পারেচার চেক করছো। উমা তুমি টের পাচ্ছিলে? আমি তো ভাবলাম মরে গেছি না। এই মরা শব্দটা কেন বললে তুমি? আচ্ছা তোমার কি হয়েছে তুমি বলো তো, কদিন ধরে কিন্তু তোমাকে অনেক অস্থির লাগছে, আর কালকে তুমি সারা রাত ঘুমের মধ্যে ছটফট করেছো। না দেখি আমার কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে, এখন এক কাপ গরম কফি খাওয়া দরকার। দিবে? কফি তো দেবো, কিন্তু এভাবে কথা এড়ালে তো চলবে না। না কথা এড়াচ্ছি না, তোমাকে বলি একটা বিজনেস রিলেটেড ঝামেলায় আছি। তাই না? বিজনেস রিলেটেড ঝামেলায় তুমি এত কাহিল হওয়া মানুষ না নয়ন, কি হয়েছে সেটা বলো। তোমার যদি তাই হতো তাহলে তুমি দিন রাত এক করে সেই প্রবলেম সলভ করতে, এরকম সারাদিন বাসায় বসে থাকতে। এই করো তো, আমার চশমাটা কোথায়, দাও তো চশমাটা, তোমাকে একটু দেখি।
না এবার আমাকে দেখো তো কিছু দেখা যায় কিনা আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো কিছু দেখা যায় কিনা আদিকা সকাল সকাল তুমি কি শুরু করলা আমার এই নয়ন দুটোকে এই নয়ন ফাঁকি দিতে চাচ্ছে এটা আমার আর ভালো লাগছে না আচ্ছা নয়ন তুমি এরকম অস্থির থাকলে আমার ভালো লাগে না তুমি জানো না কি হচ্ছে আমার বলো আই নো আদিকা তুমি আমাকে অনেক ভালোবাসো আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক 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 তাহলে এই লুকোচুরি কেন বলো আমাকে কি হয়েছে আদিকা আদিকা আমি একটা বিপদে পড়েছি কি বিপদ যদিও বিপদটি এখন আসেনি তবে আশঙ্কা করছি বিপদটা আসবে এবং সেটা মোকাবেলা করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার আমি সবই করে রেখেছি কিন্তু শান্তি পাচ্ছি না বিপদটা কি নয় সেটা আমাকে জিজ্ঞেস করো না আমি কি কোনো সাহায্য আসতে পারি না হ্যাঁ পারো তো তুমি আমাকে এভাবে সাহায্য করতে পারো তুমি যদি আমাকে এই বিপদ সম্পর্কে আর কোনো প্রশ্ন না করো আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি আমাকে বলতে পারতে স্ত্রী হিসেবে আমি কি সব সময় তোমার সুখের সাথে হয়ে থাকবো আর দুঃখের সময় কি দূরে দূরে সরে থাকবো এটা আমার জন্য মেনে নেওয়া কিন্তু অনেক কষ্ট আদিকা এই যে তুমি আমার পাশে আছো এটাই তো বড় সুখ তোমাকে ছেড়ে কই যাব বলো তো আমার কি আর কোনো যাওয়ার জায়গা আছে এটাই তো আমার সব থেকে সুখের জায়গা কিন্তু আমি প্রতিদিন কি আশঙ্কা করি জানো তুমি যে আমাকে এত ভালোবাসো এই ভালোবাসা যদি কখনো শেষ হয়ে যায় সেটা কখনোই সম্ভব না সত্যি কিন্তু ধরো তুমি একদিন সকালবেলা জানতে পারলে যে তোমার এই নয়ন একজন বিরাট অপরাধী তখন তখনও প্রতিদিন সকালবেলা উঠে এই নয়নের জন্যই আতিকা কফি বানাবে ব্যস্ত নাকি আসিফ না না ম্যাডাম আপনার জন্য আমি একদম ফ্রি বলুন আপনি কেমন আছেন নট সো গুড ওয়াই ম্যাডাম মানে কি হয়েছে তোমাকে একটা কাজ দিয়েছিলাম তার আপডেট তো কিছু জানালে না ম্যাডাম ইনফ্যাক্ট আমি নিজেই এখনো পর্যন্ত রিপোর্টটা পাইনি তবে আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি খুব আমি খুব ভালো ইনভেস্টিগেটর লাগিয়েছি সে আমাকে রিপোর্টটা দেওয়া মাত্রই আমি আপনাকে পাঠিয়ে দেব তারা দাও তাকে টাকা তো কম নেয়নি অফ কোর্স ম্যাডাম অফ কোর্স ওকে বাই জি জি সালাম
হাই হাই, তাহলে নাজিফার স্বামীর খুনের পেছনে চেয়ারম্যান স্যার আর মিস্টার নয়ন জড়িত? ও গড, গডে আমি কি জানলাম, কি জানলাম আমি! এই রিপোর্ট, এই রিপোর্ট এখন আমার উপরে উঠার সব থেকে বড় সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমি এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এক সেকেন্ড ওয়াসিফ, এক সেকেন্ড, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়া, কাম ডাউন। খুব সাবধানে তোমাকে চলতে হবে, তোমার প্রত্যেকটা অ্যাকশন শুধু মাপা না, খাপে খাপে মাপা হতে হবে। কোনো ভুল করা যাবে না, কোনো ভুল না, এক চিলতেও না। ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। I'm sorry, Baba. I'm really sorry. আমি এখন পর্যন্ত কিছু বলতে পারব না। না আন্টি, আপনি কেন সরি বলবেন? আমি সব জায়গায় যে কোনো মানুষকে কথা বলে রাজি করাতে পারি, শুধু একটা জায়গায় পারি না, সে আমার নিজের মেয়ে। আমার পেটেতে ধরা নিজের মেয়ের সাথে আমি কিচ্ছু করতে পারি না বাবা। ভেবেছিলাম মিথুলের মামলা দিয়ে নাজিফা আর ওর বাবার সম্পর্কটা স্বাভাবিক করে ফেলব। ওর বাবাও কিন্তু ভীষণ খারাপ, তারা উনি নর্মাল হয়ে গেছে, কিন্তু কিন্তু নাজিফা রাজি না। এ তো না, নাজিফার কাছে যাওয়ার আগে নাজিফার শাশুড়ি নাজিফার কাছে যেতে বারণ করে দিলেন। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে এখনই আপনি বলে দিন, আমি সেটা শুধরে নেব। না না, সেরকম কিছু না। আসলে ওই সেদিন আপনার সাথে কথা বলবার সময় আপনার লেট হাজব্যান্ড মিতুল সম্পর্কে আমি সম্ভবত অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। সম্ভবত না মিস্টার ওয়াসিফ, আপনি শতভাগই বাজে কথা বলেছেন। আমি জানি আপনি আমাকে কি বলতে চাইছেন, বাট আই এম সরি। আমি রাজিয়া খালাকে রাজি করানোর চেষ্টাটা করব না। কেন স্যার? আন্টি, আমি অলরেডি তাদের পার্সোনাল স্পেসে অনেক ইনভলভ হয়েছে, তাতে আপনার মেয়ে মানে নাজিফা আমার উপর অনেক রাগ করেছে। স্যার, স্যার আপনি ঠিক আছেন? স্যার স্যার
তবে স্যার এই ফাইলের ইনফরমেশন যা আছে আমি সেগুলো বিশ্বাস করি না। 10 বছর আগে একটা খুন হয়েছিল, মাত্র 2-3 দিনে একটা ইনভেস্টিগেটর সেটা সেই রহস্য উদ্ঘাটন করে ফেলবে? আই ডোন্ট বিলিভ স্যার। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায় কানে কানে কারা যেন বলে পরের মে পরের মে পরের মে।